বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন শেখ হাসিনা, একই সাথে দেশ ছেড়েছেন। বাংলাদেশের শাসন এখন সেনাবাহিনীর হাতে। গত কয়েকদিন ধরে তুমুল অরাজক পরিস্থিতি তৈরি হয়েছিল বাংলাদেশে। আওয়ামী লীগের একাধিক দপ্তরে আগুন ধরিয়ে দেবার খবর সামনে এসেছে। শেখ হাসিনার হেলিকপ্টার বাংলাদেশের আকাশসীমা এদিন পার করার পর সাংবাদিক বৈঠক করেন বাংলাদেশের সেনাপ্রধান। অশান্তি থামানোর আর্জি জানান তিনি। পাশাপাশি তিনি জানিয়ে দেন পুলিশ ও সেনা গুলি চালাবে না। আগামী 48 ঘন্টার মধ্যে অন্তর্বর্তী সরকার গঠন করা হবে এবং রাষ্ট্রপতির সাথে আলোচনা করে তার চূড়ান্ত করা হবে বলেও জানান সেনাপ্রধান। বাংলাদেশের পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় হাই অ্যালার্ট জারি হয়েছে পেট্রাপোল সীমান্ত জুড়ে। প্রসঙ্গত, আসাম থেকে শুরু করে পশ্চিমবঙ্গের কয়েক হাজার কিলোমিটার সীমান্ত দুই দেশ ভাগ করে নেয়। বাংলাদেশের অশান্তি রাজ ভারতের সীমান্তবর্তী এলাকাগুলিতে এসে পড়তে পারে বলে চরম সতর্কতা জারি করেছে বিএসএফ। কেবল স্থলপথ নয়, জলপথেও বাংলাদেশের সাথে সীমান্ত রয়েছে ভারতের। সীমান্তের সর্বত্র সতর্কতা লক্ষ্য করা গেছে। জানা গেছে গত শুক্রবার থেকে বাংলাদেশে চলতে থাকা পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছিল। সোমবার বেলা গড়াতেই সেদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইস্তফা দেন। হাসিনার দেশ ছাড়ার খবর প্রকাশিত হতেই সীমান্তে অতিরিক্ত নজরদারি চোখে পড়েছে। ইতিমধ্যেই এরাজ্যের পেট্রাপোল সীমান্তেও বাড়ানো হয়েছে বিএসএফের নজরদারি। বাড়তি জওয়ানদের নিয়ে আসা হচ্ছে পেট্রাপোল সীমান্তে। পেট্রাপোলের সীমান্ত এলাকা দিয়ে সাধারণ মানুষদের সরিয়ে দেওয়া হচ্ছে বিএসএফের পক্ষ থেকে। সূত্রের খবর, ভারত বাংলাদেশ সীমান্তে হাই অ্যালার্ট জারির মাঝেই কলকাতায় এসে পৌঁছেছেন বিএসএফের ডিজি। সভ্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, পেট্রাপোল। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।